ছিল মুম্বাই এবং চেন্নাই। গতকালকে আরও একটি ম্যাচ ছিল কেকেআরের, আরও একটি ম্যাচ ছিল আইপিএলের, সেই ম্যাচের দিকে এবার আমরা একটু নজর রাখবো, জানিয়ে রাখবো। প্রথম ব্যাট করে সিএসকে 4 উইকেটে 206 রান তোলে। রোহিতের শতরান সত্ত্বেও মুম্বাইকে হারিয়েছে সিএসকে। এবং গতকালকের আরও একটি ম্যাচ অর্থাৎ আইপিএলের আরও একটি ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পলম দত্ত। পলমদা, গতকাল আরও একটি আইপিএলের ম্যাচ ছিল, ক্রিকেটের পাশাপাশি আরও একটি ম্যাচ ছিল যেখানে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং মুম্বাই, সেই ম্যাচ নিয়ে তোমার কাছে সবিস্তারে জানব। চেন্নাই শুরুতে ব্যাট করে রাহানিয়ার রবীন্দ্র রচিন প্রথম থেকে খুব একটা ভালো খেলতে পারেনি, প্রথমে অল্প রানে আউট হয়ে গেছে। কিন্তু তারপর শিবম দুবে আর ঋতুরাজ গাইকোয়াড়, শিবম দুবে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, এবছর প্রথম থেকেই খুব ভালো খেলছে, আর ঋতুরাজ গাইকোয়াড় দুজনে মিলে 90 রানে যে পার্টনারশিপটা করে তাতে একটা ভদ্রস্ব স্কোরে পৌঁছে যায়। তারপরে মিচেল অল্প রান করলেও শেষ 4 বলে ধোনি কিন্তু 20 রান সংগ্রহ করে, 3টে 6, প্রথম 3টে বলেই হার্দিক পান্ডে 6 মেরেছে, তারপর শেষ বলে 2 রান নিয়েছে। কাজেই শেষ 4 বলে 20 রান করাতে ওরা 206 রানে পৌঁছায়, রানটা যথেষ্ট ভালো, কারণ সিএসকের বোলিং সাইড খুব ভালো, ওদের ভালো ভালো পেসার রয়েছে, তারপরে রবীন্দ্র জাদেজার মতো স্পিনার রয়েছে, কাজে এই রানটা যথেষ্ট লড়ার মতো রান ছিল। কিন্তু মুম্বাই কিন্তু যথেষ্ট ভালো শুরু করেছিল ঈশান্ত কিষাণ আর রোহিত শর্মা। রোহিত শর্মা কালকে ক্যারি দ্য ব্যাট করেছে, ক্যারি দ্য ব্যাট মানে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত নট আউট থাকা, সেটাকেই ক্যারি দ্য ব্যাট বলে। রোহিত শর্মা নট আউট ছিল 63 বলে 105 রানে, খুব ভালো ভালো শট মেরেছে। রোহিত শর্মার ফর্ম ভারতীয় দলকে আশা জাগিয়েছে, কারণ রোহিত শর্মাই আমাদের টি-20 ক্যাপ্টেন, ক্যাপ্টেন যদি ভালো ফর্মে থাকে অন্যান্য প্লেয়াররাও উৎসাহিত হয়, ভারতীয় সিলেক্টররাও খুব খুশি রোহিত শর্মার ফর্মে। কিন্তু মুম্বাইয়ের বাকি ব্যাটসম্যানরা কেউ কালকে দাঁড়াতে পারেনি, একমাত্র তিলক বর্মা 31 রান করেছে, কিন্তু বাকিরা শুধু ওই আয়রাম গয়রাম হয়েছে, আর অসম্ভব ভালো বল করেছে পাথিরানা। পাথিরানা জানেন যে মালিঙ্গার স্টাইলে বল করে, পাথিরানা কয়েক বছর ধরে সিএসকে খেলছে, প্রথম দিকে খুব একটা সুযোগ পেত না, কিন্তু এখন নিয়ম দলের নিয়মিত খেলে পাথিরানা খুব ভালো বল করেছে, 4টে উইকেট পেয়ে পাথিরানাই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। কাজেই দ্বিতীয় ম্যাচে সিএসকে মুম্বাইকে হারালো, মুম্বাই 2টো ম্যাচ জিতেছে, সিএসকে এখন 3rd পজিশনে রয়েছে। কাজেই কালকের ম্যাচটাতে রোহিত শর্মার লড়াই মনে থাকবে, কিন্তু টিম গেম খেলে সিএসকে জিতেছে এটাই বলা যায়। একেবারে সিএসকে আবারও যেন অনেকটা আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে, এবং পরবর্তী ম্যাচগুলোতে তারা কীরকম খেলবে সেই নিয়েও আমরা আলোচনা করব, এবং আরও খেলার খবর রয়েছে সেই নিয়েও আলোচনা করব। পলমদা, তুমি আমাদের সঙ্গেই থাকো। যে খেলার খবরে আমরা নজর রেখেছিলাম যে গতকাল আরও একটি আইপিএলের ম্যাচ ছিল যেখানে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং চেন্নাই, আরও অন্যান্য খেলার খবর রয়েছে, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরেছি বিরতির পর, সঙ্গে থাকুন।